আজকে বেহালা পন্নশ্রী এরিয়ার মধ্যে 3 কাঠা 7-6টা জমির ওপরে একটি বাড়ি সমেত কমার্শিয়াল প্লেস আপনাদেরকে দেখাবো। কমার্শিয়াল প্লেস তো এটাকে কিন্তু আপনারা মান্থলি রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন, আর এখানে কিন্তু মান্থলি আপনারা 70 থেকে 80 হাজার টাকা করে ইনকাম করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দি প্রপার্টির ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত, আমি আনিশা। আজকে বেহালা পন্নশ্রী এরিয়ার মধ্যে 3 কাঠা 7-6টা জমির ওপরে একটি বাড়ি সমেত কমার্শিয়াল প্লেস আপনাদেরকে দেখাবো। তো এই যে কমার্শিয়াল প্লেসটি আমি আপনাদেরকে দেখাবো, বেহালা থানা থেকে এবং পন্নশ্রী থানা থেকে জাস্ট 1 কিলোমিটার ডিস্টেন্সের মধ্যে আপনারা এই প্লেসটা পেয়ে যাবেন, এবং এখান থেকে 5 থেকে 7 মিনিটের ডিস্টেন্সের মধ্যে আপনারা কিন্তু বেহালা মেন রোড পেয়ে যাচ্ছেন, এবং সেখান থেকে আপনারা কিন্তু যে কোনো জায়গায় যেতে পারবেন। আমরা এখন কমার্শিয়াল প্লেসটির সামনেই দাঁড়িয়ে আছি, রাস্তাটা আমি দেখাচ্ছি। এখান দিয়ে সোজা চলে গেলে আপনারা ডায়মন্ড হারবার মেন রোড পেয়ে যাচ্ছেন, আর আমার লেফট সাইডে যে রাস্তাটা দেখাচ্ছি এখান দিয়ে গেলে আপনারা 5 মিনিটের মধ্যে পন্নশ্রী চলে যেতে পারবেন, আর এই হলো কমার্শিয়াল। আর এটা হলো মেন এন্ট্রান্স, এন্ট্রান্স দিয়ে ঢুকেই জাস্ট ভিতরটা দেখুন, এটা কিন্তু পুরোটাই টাইলস এর আছে, সমস্ত কিছু কিন্তু অলরেডি ডেকোরেট করা আছে, মানে আপনারা যখন নেবেন কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট আপনাদেরকে করতেই হবে না। জাস্ট কতটা এরিয়া নিয়ে আছে দেখুন, টোটাল 3 কাঠা 7-6টা এরিয়া নিয়ে আছে, মানে বুঝতেই পারছেন জাস্ট কতটা বড় একটা কমপ্লেক্স। এটাকে আপনারা কমার্শিয়াল হিসাবেও ইউজ করতে পারবেন, কমার্শিয়াল পারপাসেও ইউজ করতে পারবেন। প্রত্যেকটা ওয়ালে দেখুন টাইলস দেওয়া আছে, ফ্লোরে তো টাইলস বলেই দিয়েছি, যে কোনো ওয়েডিং পারপাস, অফিসিয়াল পারপাস, মানে যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে আপনারা এটাকে রেন্ট দিতে পারবেন। আর এখান দিয়ে এসে একদম ফ্রন্টে এখানে কিচেনটা দেখিয়ে দিই, এখানে কিচেনটা জাস্ট দেখুন কতটা বড়, যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এখানে একটা বাইরে আলাদাভাবে একটা কমন ওয়াশরুম আছে, আর এদিকটাও কিন্তু আরো একটা এক্সিট পয়েন্ট আছে, মানে প্লেসটির একদম বাইরের দিকে এটা কিন্তু আরো একটা এক্সিট পয়েন্ট, এখানে দেখো একটা বড় গেট আছে। আর একদম ফ্রন্ট দিয়ে ঢুকেই কিন্তু এখানে একটা ছোট একটা রুম পেয়ে যাবেন, এখানে আপনারা কিন্তু স্টোর হিসাবেও ইউজ করতে পারবেন এই রুমটা। এখন ফার্স্ট ফ্লোরে যাব, ওখান দিয়ে এসে একদম রাইট সাইডে আছে সিঁড়ি, সিঁড়িটা যাচ্ছে দেখুন পুরোটাই কিন্তু মার্বেলস এর আছে। তো এখন আমরা এটা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, তো সিঁড়ি দিয়ে উঠেই একদম লেফট সাইড একটা বড় রুম আছে, এই রুমটা দেখিয়ে দিই। রুমটা জাস্ট দেখুন, এর সাথে আপনারা অ্যাটাচ একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন, আর রুমগুলো জাস্ট দেখুন পুরো দেয়ালগুলোতে রং করা আছে, ইভেন টাইলস দেওয়া আছে, সমস্ত কিছু ডেকোরেশন অলরেডি করা আছে, মানে আপনারা যখন নেবেন কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। আর এটাও কিন্তু অনেকটাই বড় একটা রুম, একদম ফ্রন্টে দেখুন স্লাইডিং দেওয়া বড় বড়, মানে পুরো দেয়ালটাতেই আর কি জানালা করা আছে, এখান থেকে গ্রিল যেটা আছে সেটাও একটা বাইরের দিকে বের করে দেওয়া, নেট টাইপের দেওয়া আছে এখানটায়। আর এর সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, ওয়াশরুমটা জাস্ট দেখাই, তো ওয়াশরুমটা জাস্ট দেখে নিন কতটা বড়, এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম, পুরো দেয়ালটাতেই কিন্তু টাইলস দেওয়া আছে। তো ওই রুম থেকে এসেই মানে সিঁড়ি দিয়ে উঠেই লেফটে রুমটা দেখালাম, আর একদম ফ্রন্টে এই পোর্শনটা দেখিয়ে দিই, জাস্ট কতটা সুন্দরভাবে ডেকোরেট করা আছে দেখুন। এখানে কিন্তু আপনারা আপনাদের যে কোনো ধরনের প্রোগ্রাম করতে পারবেন, যে কোনো গেট টুগেদার, ফ্যামিলি প্রোগ্রাম বা ওয়েডিং পারপাস বা রাইস সেরিমনি, যে কোনো কারণে কিন্তু আপনারা এটাকে ইউজ করতে পারবেন। তো ওখান থেকে এসে এই যে একটা জায়গা আছে দেখুন, এই রুমটা দেখিয়ে দিই, এটা একটা ছোট রুম, এটাকে আপনারা চেঞ্জিং রুম হিসাবেও ইউজ করতে পারবেন। জাস্ট রুম গুলো দেখুন, আর এখান থেকে বেরিয়ে একদম লেফট সাইডে, এখান থেকে বেরিয়ে একদম লেফট সাইডে দেখুন একটা ব্যালকনি আছে, ব্যালকনির দুটো সাইডে দুটো ওয়াশরুম আপনারা পেয়ে যাচ্ছেন, একটা ওয়েস্টার্ন ওয়াশরুম, ইভেন একটা ইন্ডিয়ান ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। যেহেতু একদম মেন রোডের পাশেই আছে এই জায়গাটা, তো এটাকে যদি আপনারা চান যে কোনো অফিস পারপাসেও রেন্ট দিতে পারবেন, একদম কিন্তু প্রাইম লোকেশনেই আছে। আর এত বড় একটা জায়গা নিয়ে এরকম একটা প্লেস আমার মনে হয় না যে আপনারা আর কোথাও পাবেন বলে,
তো ওখান থেকে এসে এই যে জায়গাটা দেখুন, এই পোর্শনটা, এটা কিন্তু একটা সাইড পুরোটা রাউন্ড শেপে করা আছে। প্রত্যেকটা দেয়ালে কিন্তু দেখতেই পাচ্ছেন আপনারা যে টাইলস অলরেডি দেওয়াই আছে, কোনো ইনভেস্টমেন্ট আপনাদেরকে কিন্তু করতেই হবে না, একদম ডাইরেক্ট আপনারা এটাকে নিয়ে রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন। এখান থেকে কিন্তু আপনাদের মান্থলি অনেক টাকাই করে আর্ন হবে। তো যেহেতু এটা একটা কমার্শিয়াল প্লেস, তো এটাকে কিন্তু আপনারা মান্থলি রেন্ট পারপাসে ইউজ করতে পারবেন, আর এখানে কিন্তু মান্থলি আপনারা 70,000 থেকে 80,000 টাকা করে ইনকাম করতে পারবেন। তো ওখান দিয়ে এসে সিঁড়ি দিয়ে চলুন উপরে যাওয়া যাক। আমরা এই বিল্ডিং এর সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। তো এতক্ষণ আমি আপনাদেরকে কমার্শিয়াল প্লেস হিসাবে কমপ্লেক্সটা দেখাচ্ছিলাম, তো এখন কিন্তু এই যে পোর্শনটা আমি দেখাচ্ছি এটাকে আপনারা ফ্ল্যাট হিসাবে ইউজ করতে পারবেন, মানে যে কোনো নিজেদের থাকার জন্য এটাকে ইউজ করতে পারবেন। তো সিঁড়ি দিয়ে উঠেই এই যে পোর্শনটা দেখুন, একটা অনেকটা বড় একটা বেডরুম, এটাকে কিং সাইজ বেডরুম বলি। এখানে দেখুন দুটো বড় বড় ডাবল বেডের বক্স খাটও বসে যাচ্ছে, ইভেন কতটা পোর্শন আপনারা ফাঁকা পাচ্ছেন দেখুন, পুরোটাই কিন্তু অনেকটাই বড় আছে। তো ওখান দিয়ে এসেই এখানটায় আরো একটা বেডরুম পেয়ে যাচ্ছেন। এই রুমটাও জাস্ট দেখুন, প্রত্যেকটা রুম বুঝতেই পারছেন জাস্ট কতটা বড়, একটা করে ওয়ার্ড্রপ বেড সমস্ত কিছু অলরেডি বসানোই আছে, তার সত্ত্বেও কতটা পোর্শন ফাঁকা পাচ্ছেন জাস্ট দেখুন। এর সাথে আপনারা অ্যাটাচ ওয়াশরুমও পেয়ে যাচ্ছেন। ওয়াশরুমটা জাস্ট দেখুন, পুরো দেয়ালটাতে টাইলস দেওয়া, সমস্ত কিছুর পয়েন্ট করাই আছে, জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট। তো এই যে রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এটাকে কিং সাইজ মাস্টার বেডরুম আপনারা বলতে পারেন। জাস্ট কতটা বড় দেখুন, বেড আছে, তাছাড়াও সোফা, হ্যাঙ্গিং ওয়ার্ড্রপ সমস্ত কিছু অলরেডি আছে, এছাড়াও কিন্তু অনেকটাই পোর্শন আপনারা ফাঁকা পেয়ে যাচ্ছেন। তো যেহেতু মাস্টার বেডরুম বললাম, তার সাথে আপনার অ্যাটাচ ওয়াশরুমটা দেখুন, এটা একটা ইন্ডিয়ান ওয়াশরুম, তো এটা একটা ইন্ডিয়ান প্লাস ওয়েস্টার্ন ওয়াশরুম বলতে পারেন। পুরো দেয়ালটাতেই দেখুন টাইলস দেওয়া, সমস্ত জলের পয়েন্ট, ইলেকট্রিক্যাল পয়েন্ট অলরেডি করাই আছে। মানে জাস্ট একটা জিনিস অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারছেন, যে যখন আপনারা এই জায়গাটাকে নেবেন, মানে এই পুরো কমপ্লেক্স ফ্ল্যাট সমেত পুরো জায়গাটাকে নেবেন, কোনো রকম কিন্তু আপনাদের আলাদাভাবে কোনো ইনভেস্টমেন্ট করতেই হবে না। তো এই পোর্শনটা দেখিয়ে দিলাম, এখান থেকে গিয়েই একদম ফ্রন্টে এখানে কিচেনটা দেখিয়ে দিই। কিচেনটা দেখুন এতটাই বড়, এখানে কিন্তু আপনারা কিচেনের সাথে ডাইনিং প্লেসও করে নিতে পারবেন। কিচেনটা দেখুন পুরো দেয়ালটাতেই টাইলস দেওয়া, মার্বেলস দিয়ে সেলফ করা আছে, আপনারা এটাকে চাইলে মডিউলার কিচেনও করে নিতে পারবেন। একদম ফ্রন্টে দেখুন দুটো বড় বড় জানালাও পেয়ে যাচ্ছেন। আর ওখান দিয়ে এসে এখানে ছাদটা দেখিয়ে দিই, এখান থেকে ছাদটা জাস্ট দেখুন কতটা বড়, পুরো ছাদটাতেই কিন্তু রেলিং অলরেডি দেওয়াই আছে। তো নিচের ছাদটা দেখালাম, তো ওখান থেকে এসে এই ছাদটাও দেখিয়ে দিই, এই ছাদটাও জাস্ট দেখুন কতটা বড়। আপনারা চাইলে কিন্তু এখানে শীতের বিকালে বসে পিকনিকও করতে পারবেন, টাইম টাইম স্পেন্ডও করতে পারবেন। জাস্ট দেখুন পুরো ছাদটাতে কিন্তু রেলিং দেওয়াই আছে। আর এই যে জায়গাটা দেখুন, ছাদ দিয়ে এখানটায় এসে এখানে নিচু করে আর একটা ছোটখাটো একটা ছাদ আছে, এখানে আপনারা চাইলে ফুলের গাছও বসাতে পারবেন, বা যে কোনো নিজেদের সবজি গাছও বসাতে পারবেন। তো এই যে পণ্যশ্রী এরিয়ার মধ্যে 3 কাঠা 7-6টার জমির ওপরে যে বাড়ি সমেত কমার্শিয়াল প্লেসটি আমি আপনাদেরকে দেখালাম একদম প্রাইম লোকেশনে, যেটাকে আপনারা কমপ্লেক্স হিসাবে ইউজ করতে পারবেন, তো এটার টোটাল প্রাইস জানতে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর এই চ্যানেলের আরো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো করে দেবেন। থ্যাংক ইউ।